জাতীয় শহীদ খগেশ্বৰ তালুকদাৰ লগতে জাতীয় আন্দোলনত আত্মবলিদান দিয়া বীর শহীদসকলক মই গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজি আমি অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ বৃহত্তৰ অসমীয়া সমাজখনে অসমখনক সকলো ক্ষেত্রতে সকলো কর্মক্ষেত্রতেই শক্তিশালী করার মানসিকতার সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধরনের লোকক আস্থার বিশ্বাস লো মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নীতি দ্বারা আমি সকলে উৎসাহিত হয়ে প্রভাবিত হয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিরে আমি আজি অসমখনক শক্তিশালী করার যাত্রা নিষ্ঠার আত্মনি করে আইস। 2016 সনত দায়িত্ব লওয়া দিনের এইখন সরকারে সরুবর সকল জাতি জনগোষ্ঠী আবেগ অনুভূতি শ্রদ্ধা জানায় সকলরে সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক পরম্পরার মূল্যবোধ জিয়াই রখার নিমিত্তে সকলরে স্বাভিমান সুরক্ষিত করার নিমিত্তে সকলরে কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য রক্ষা করার নিমিত্তে আর সকলরে মাটি ভেটি সম্পূর্ণরূপে সুরক্ষিত করার মানসিকতার এইখান সরকারে কাম করে আইছে। গতি মানে ভাবু যে আজি এই মুহূর্তের জনগণে উন্নয়নের ভাবে যৃঢ়তার বিভিন্ন সময়ত সরকারের বিভিন্ন কার্যসূচী সফল করার মানসিকতার সহযোগিতা আগবাই আছে এই মুহূর্তটো জাতীয় জীবনের উল্লেখযোগ্য মুহূর্ত, কারণ বহু বছর বিরতির অন্তত বুকত শান্তি বাতাবরণ সৃষ্টি করার ক্ষেত্রে জনগণে যিখিনি আন্তরিকতার সহযোগিতা আগবাইছে তারবাবে মই বিশেষভাবে জনগণের শীর্ষত গভীর কৃতজ্ঞতার ধন্যবাদ জানাইছো। আর যা সাড়ে তিন বছর কার্যকালত যানবিল কার্যসূচী উঠি অহা প্রজন্মের বৃদ্ধ মুহূর্ত যদি এই বাতাবরণ বিনষ্ট করার ভাবে কোনোবাই উদ্যোগ লয় সে নিশ্চিতভাবে জাতীয় স্বার্থর পরিপন্থী হোক। গতি সেইভাবে মোট সকলের ওসর আহ্বান আজি যুক্ত প্রতিযোগিতার বীর শহীদ সকলে যদ্দেশ্যে আত্মবলিদান দিছে সেই উদ্দেশ্যের কথা আমি সকলে অনুধাবন করা উচিত। তেখেতসকলে আশা করছি যে রাইজর ফিরঞ্জীয়া ভূমিপুত্রের অস্তিত্ব রক্ষা করে আগন্তুক দিনত অর্থনৈতিক বনিয়াদ শক্তির রূপত গড় দিয়ে যাতে রূপ কুমার জ্যোতি বসন্ত আগরওয়ালের ভাষায় বিশ্বজয় করব আর বিশ্বজয় করার মানসিকতার যাতে যুব শক্তি বিশেষভাবে শক্তিশালী রূপত গড় লো উঠব আর সেই মানসিকতায় সেই বৃহত্তর স্বার্থত বিশ্বের বুকত প্রতিষ্ঠা করার স্বার্থত আইনমাতৃক সম্পূর্ণরূপে সুরক্ষিত করার স্বার্থত বীর শহীদ সকলে আত্মবলিদান দিছে এই কথা আমি সকলে উপলব্ধি করা উচিত। এই মুহূর্তে যদি আমি উপলব্ধি করব নয় তো এই প্রতিযোগিতার পৃথিবীত আমি অবতীর্ণ হই আমার যোগ্যতা দক্ষতা দৃঢ়তা নির্ভীকতা সততা নিষ্ঠা আমি কেউ প্রদর্শন করব নয় প্রতিষ্ঠা করব নয়। গতি সেইভাবে সময়ের আহ্বান কঠোর পরিশ্রমের দ্বারা কর্ম সংস্কৃতির বাতাবরণ সৃষ্টি করে আমি আমার শ্রেষ্ঠতা প্রদর্শন করব এইখান বুকত আমার বিভিন্ন ধরনের সম্পদ সম্ভাবনা শক্তি মজুদ আছে আমার বাইর অসমিয়া কৃষ্টি সংস্কৃতি হারা পথার আছে আর আমার এই মাটির যে উর্বরতা আছে প্রাকৃতিক উর্বরতা আছে জৈব বৈচিত্র শক্তি আছে ভাষা সাহিত্যর শক্তি আছে। গতি ইমানখানি শক্তি থাকার পাশতো যদি আমার কর্ম সংস্কৃতি নথকার বাবে আমি পিছ পড়ে থাকিব লগা হয় তেতিয়া এই শহীদ সকলের আত্মায় কেউ আমাক ক্ষমা নকরে। গতি সেইভাবে মই সকল পক্ষকে আহ্বান জানাইছো যে উঠি অহা ছাত্র ছাত্রী সকলক কর্ম সংস্কৃতির প্রতি অধিক ধাউতি দিয়ার নিমিত্তে সকলে উদগনি দিয়ক আর আগন্তুক দিনত এইখন অসমক যদি আগুয়াই নিব লগা হয় শিক্ষার যোগেদিহে এইটো সম্ভব হল। শিক্ষার যোগেদি আমি প্রতিগী ছাত্র ছাত্রী শক্তিশালী ব্যক্তিত্ব অধিকারী করে প্রতিটি পরীক্ষা
শিক্ষাতেৰে উত্তীৰ্ণ হোৱাৰ বাবে যোগ্য আৰু দক্ষ কৰি তুলিব লাগিব, কাৰণ যুক্তি প্ৰতিযোগিতা। সেইবাবে অসমৰ বুকুত অনাহকত অযুক্তিকৰভাৱে মানুহৰ মাজত অপপ্ৰচাৰ চলাই মানুহৰ মাজত ভয় সৃষ্টি কৰি মানুহক এই প্ৰতিযোগিতাৰ বাতাবৰণৰ পৰা পিছুৱাই থাকিবৰ বাবে কোনোবাই যদি উদ্যোগ লয়, সি এটা জাতীয় অপৰাধ। গতিকে সেইবাবে মই আহ্বান জনাইছো প্ৰম সভা ৰাইজ, আহক আমি সকলোৱে মিলি অসমক বিশ্বৰ অন্যতম শক্তিশালী ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠা কৰোঁ, কাৰণ আমাৰ মাজত সেইখিনি শক্তি আছে যিখন দেশত বীৰ লাচিত বীৰ চিলাৰে আৰু যিখন দেশত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ মাধৱদেৱ আৰু যিখন দেশত কলাগুৰু বিষ্ণু ৰাভা ৰূপকুমাৰ জ্যোতি বচন আগৰৱালা নটহৈ্য ফণী শৰ্মা সুদাখণ্ড ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ দৰে মহান মনীষীৰ জন্ম লাভ কৰিছে, মহান মনীষীৰ আদৰ্শ আছে, সেইখন ৰাজ্য কোনো যুক্তিতেই দুৰ্বল হ'ব নোৱাৰে আৰু এইখন ৰাজ্যৰ অস্তিত্ব কোনোৱে বিপদাপন্ন কৰিব নোৱাৰে। আত্মবিশ্বাসৰ প্ৰয়োজন, কাৰণ যুক্তি প্ৰতিযোগিতাৰ সন্মুখলৈ বহু প্ৰত্যাহ্বান আহিব পাৰে। প্ৰতিটো প্ৰত্যাহ্বানৰ যোগ্য প্ৰত্যুত্তৰ দিব লগা হ'লে, প্ৰতিটো প্ৰত্যাহ্বানৰ সফলতাৰে শিক্ষাতে উত্তীৰ্ণ হ'ব লগা হ'লে, অতিক্ৰম কৰিব লগা হ'লে নিশ্চিতভাৱে আত্মবিশ্বাসৰ প্ৰয়োজন। আত্মবিশ্বাস আহিব ক'ৰ পৰা? কঠোৰ পৰিশ্ৰমৰ যোগেদি আত্মবিশ্বাসৰ আপুনি গৰাকী হ'ব পাৰে। গতিকে আত্মবিশ্বাসৰ গৰাকী হিচাপে অসমৰ ভৱিষ্যৎ প্ৰজন্ম গঢ় দিয়াৰ আমাৰ দায়িত্ব আৰু কৰ্তব্য আছে। এইখিনি জাতীয় দায়িত্ব যদি আমি নিষ্ঠাৰে পালন কৰোঁ, এইখন অসমৰ কোনোৱে ৰোধ কৰিব নোৱাৰে। অনাহকত মানুহৰ মাজত ভুল বাৰ্তা দিয়াটো অপৰাধ, সামাজিক অপৰাধ। কাৰণ অসমৰ ইতিহাসে কয় বহু প্ৰত্যাহ্বান অসমীয়া জাতিয়ে বিভিন্ন শতিকাত সন্মুখীন হৈ আহিছে, কিন্তু কোনো শতিকাতেই অসমীয়া জাতিয়ে সেই প্ৰত্যাহ্বানৰ ওচৰত মূৰ দোৱা নাই, সেই প্ৰত্যাহ্বানৰ বলিষ্ঠ প্ৰত্যুত্তৰ দি আহিছে। আমাৰ ইতিহাস ইমান শক্তিশালী, ইতিহাসৰ পাতে পাতে অনুপ্ৰেৰণা আছে, আদৰ্শ আছে আৰু মনোবল আছে। গতিকে সেইবাবে মই সকলোকে আহ্বান জনাওঁ, এইখন অসম আমি পৃথিৱীৰ অন্যতম চহকী ৰাজ্য হিচাপে গঢ় দিবই লাগিব। আমাৰ ভাষা, আমাৰ কৃষ্টি, আমাৰ সংস্কৃতি, আমাৰ ক্ৰিয়া, আমাৰ ঐতিহ্য, সকলোবিলাক অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ সম্পদ এই জাতিৰ। গতিকে আমি সাহিত্য, সংস্কৃতি, ক্ৰিয়া, শিক্ষা, প্ৰযুক্তি, বিজ্ঞান, কৃষি সকলো খণ্ডতে আমি জাকত জিলিকা ৰাজ্য হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰিব লাগিব আৰু ইয়াৰ বাবে কঠোৰ পৰিশ্ৰমৰ প্ৰয়োজন, ইয়াৰ বাবে ইতিবাচক দৃষ্টিভংগীৰ প্ৰয়োজন, ইয়াৰ বাবে আজি বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণে আমি নিজক প্ৰস্তুত কৰিব লাগিব। আজি এই মুহূৰ্তত মই ভাবোঁ বীৰ শ্বহীদসকলে আমাৰ পৰা বৰ্তমান চামটোৰ পৰা যিখিনি কামনা কৰে সেইখিনি এইখিনি যে জাতিটোক আগুৱাই নিব লাগিব, জাতিটোৰ মাটি ভেটি সুৰক্ষিত কৰিব লাগিব, কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য সুৰক্ষিত কৰিব লাগিব। সেইবাবেই আমাৰ চৰকাৰখনে দায়িত্ব লোৱাৰ দিনৰে পৰা আমি খিলঞ্জীয়া ভূমিপুত্ৰসকলক যাৰ 70 বছৰে মাটিৰ পত্তা নাছিল তেখেতসকলৰ হাতত মাটিৰ পত্তা আমি তুলি দিছোঁ। যিসকল ভূমিহীন কৃষক, যিসকল ভূমিহীন খেতিয়ক, বান বিধ্বস্ত আক্ৰান্ত খেতিয়ক, সেইসকলকো আজি মাটিৰ পত্তা বিশেষভাৱে দিয়াৰ আমি সিদ্ধান্ত লৈছোঁ আৰু ভূমি নীতি প্ৰস্তুত কৰি ভূমিহীন লোকক সম্পূৰ্ণৰূপে সংস্থাপন দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। এইবিলাক কথা এই কথাটোকে প্ৰতিপন্ন কৰে যে এইখন চৰকাৰে মাটি ভেটি কৃষ্টি সংস্কৃতি সুৰক্ষিত কৰাৰ বাবে দায়বদ্ধ আৰু প্ৰতিজ্ঞাবদ্ধ। আমি ভাষা গৌৰৱ আঁচনি কিয় লৈছোঁ? ভাষা গৌৰৱ আঁচনি এইবাবেই লৈছোঁ, প্ৰতিটো জনজাতি অজনজাতি যিমান সংখ্যক আমাৰ জনগোষ্ঠীয় ভাষা আছে সেই ভাষাতে আমি বিকাশ ঘটাব পাৰোঁ আৰু সেই জনগোষ্ঠীৰ যিবিলাক বিভিন্ন ধৰণৰ আমাৰ যুৱক যুৱতীয়ে নতুনকৈ লেখক হিচাপে লেখিকা হিচাপে আত্মপ্ৰকাশ কৰিছে তেখেতসকলৰ শ্ৰীবৃদ্ধিৰ বাবে আজি এনেধৰণে আমি বিভিন্ন ভাষা সাহিত্যৰ উন্নয়নৰ বাবে আজি ভাষা গৌৰৱ আঁচনি আমি হাতত লৈছোঁ। এনেধৰণে আমি খেলঞ্জীয়া ভূমিপুত্ৰসকলক মাটিৰ ভেটি কৃষ্টি সংস্কৃতি ভাষা সাহিত্য নিৰাপত্তাৰ দিয়াৰ স্বাৰ্থত দৃঢ়তাৰে কাম কৰি আহিছোঁ। গতিকে পৰম সভা ৰাইজ, এইখন চৰকাৰে
जी प्रतिश्रुति दायित्व पालन करार कथा घोषणा करिसिल हे प्रतिश्रुति निष्ठाय पालन करि आसे आरु पालन करि जाओ মন ইতিবাচক দৃষ্টিভঙ্গী আর এইবিলাক যদি আমার চিন্তা আর ব্যক্তিত্ব না থাকে তেতিয়া আমি কেতিয়াও প্রতিযোগিতার প্রতিরে আমি সফলতা অর্জন করব নোৱাৰো গতিকে সেইভাবে বীর শহীদসকলের প্রতি মই হৃদয়ের পৰা গভীর শ্রদ্ধাঞ্জলি জনায় মই আশা রাখিছো যে আগন্তুক দিনত আমার যিমান সংখ্যক সন্মানীয় জাতীয় সংগঠন আছে সকলকে মই আহ্বান জনাইছো এতিয়াও সময় আছে সকলোৱে মিলি আমি কাম করার সময় লেট আস ওয়ার্ক টুগেদার সমন্বয় দ্বারা সমাজ শক্তিশালী হয় গুরুজনায় কইছে সংঘাতে সমাজ দুর্বল করে গতি সেইভাবে সমন্বয় দ্বারা এইখান রাজ্যক আগুয়া নিয়ার আমি সকলে প্রয়াস করা হোক অনাহকত বিভ্রান্তি সৃষ্টি নকল অনাহকত মানুষক ভুল ব্যাখ্যা নিদিব এইবিল কথাকে নীতিহে ক্ষমা নকরে মই যদি আজি সর্বানন্দ সোণোৱাল হিসাবে আজি মিছা কথা কইছো মোকো সময়ে ক্ষমা নকরে মই বাঁচিব নোৱাৰো আর সকলে এই কথা মনত রাখা উচিত কোনোয়ে বাঁচিব নোৱাৰে আমি একাউন্টেবিলিটি আমার সকলের ফিক্স করা আছে উই আর অল অ্যানসারেবল টু দ্য পিপল অফ আসাম এই কথা সকলে মনত রাখা উচিত কেবল সরকারের পক্ষে এইটো দায়িত্ব আছে এনে নহয় সকল পক্ষের দায়িত্ব আছে মানুষে চাই আছে মানুষের হাতত এই হিসাববিল আছে আর মানুষে এই হিসাববিল কথা সময়ত কব গতি সেইভাবে আমি আজি নিশ্চয় এই কথা মই কব বিচাৰিছো যে এইখন সরকার এই জাতিটোৰ বাবে দায়বদ্ধ আৰু প্ৰতিজ্ঞাবদ্ধ এই সরকার থকালৈকে এই জাতিক পৃথিৱীত কোনে নিষেধ কৰিব নোৱাৰে ইয়াৰ সম্পূৰ্ণ অস্তিত্ব মাটি ভেটি ভাষা সাহিত্য সংস্কৃতি সুৰক্ষিত হ'ব আৰু মাননীয় মহেন্দ্ৰমণি ডাঙৰীয়াই গৃহমন্ত্ৰী অমিত শাহ ডাঙৰীয়াই এই প্ৰতিশ্ৰুতি পালন কৰাৰ বাবে ইতিমধ্যে যোৱাকালি সদনৰ মজিয়াত অহম চুক্তি ছয় নং দফা কার্যকরী করার ক্ষেত্রে যে দৃঢ়তা দেখাইছে ইয়ার এই কথা প্রমাণ পথমবার বাবে আন্দোলন হওয়ার পাছত সাংবাদিকে রক্ষা করব যদি কারবার দিনত পায় সেটি মোদী সরকার কার্যকাল পাব রাইজে এই কথা নিশ্চিত এইখিনি কথা মই ভাবো যুক্তি সহকারে সকলে বিবেচনা করা উচিত আবেগিকভাবে নহয় আবেগিকভাবে যদি আমি কথাবিল চিন্তা করি কোনোদিনে সমাধানের উত্তর উলিয়াব নয় কারণ আবেগর সুকিয়া একটা ভূমিকা থাকে আবেগে স্থায়ী সমাধান দিব নোৱাৰে মুহূৰ্তৰ বাবে এটা পৰিৱেশ সৃষ্টি কৰিব পাৰে কিন্তু যুক্তিয়ে স্থায়ী সমাধান দিয়ে গতিকে সেইভাবে বিজ্ঞানৰ যুগ প্ৰযুক্তিৰ যুগ এই সময়ত যুক্তিয়ে প্ৰভুত্ব বিস্তাৰ কৰি আছে বিশ্বৰ বুকুত সেইবাবে যুক্তিক আপোনালোকে প্ৰাধান্য দিয়ক আৰু সকলোৱে মিলি আহক আমি এইখন অসম ভাৰতবৰ্ষৰ বুকুত বিশ্বৰ বুকুত অন্যতম শক্তিশালী ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠা কৰোঁ আৰু এইখিনি যোগ্যতা আমাৰ এই মাটিত আছে গতিকে সেইভাবে মই ভাবো আমার সমাজের যে সুন্দর সংস্কৃতি যে সুন্দর ঐতিহ্য এই কথাবিলাক আমি সকলে মনত রাখি শহীদসকলের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জানাবার বাবে আমি কর্ম সংস্কৃতির যোগেদি আমার উঠি অহা প্রজন্ম মানবীয় মূল্যবোধের দ্বারা আগন্তুক দিনত ভাল আচরণ যাতে গড়াকী হব পাৰে আমি বিশ্বের বুকে দেখাব পাৰো আমি আদর্শ নাগরিক কারণ আজি কিছুদিনের বিভিন্ন স্থান আমার যুব শক্তির যা আচরণ এই আচরণবিল কিন্তু সমাজ গড় দিয়ার ক্ষেত্রে সহায় নকরে সমাজ ক্ষতিগ্রস্ত করি আর তেখেতসকলে নিজের আচরণ যদি নিজেই ক্যামেরা যদি চায় তো বুঝি পাব কি আচরণ গড়ি আর যখন সমাজ যে আচরণ আমার গুরুজনায় কোনোদিনে এই আচরণ কোনোদিনে আমার পোহকতা করিবার বাবে পরামর্শ দিয়া নাছে গতিকে সেইভাবে মানবীয় আচরণের দ্বারা ব্যক্তিত্ব নির্মাণ করিব লাগিব শুদ্ধ চিন্তা গড় দিব লাগিব আর এখন সুন্দর সমাজ নির্মাণ করিব লাগিব গতিকে সেইভাবে বীর শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই মই সকলকে আহ্বান জানাইছো এইখন অসম দুপদ দুপে উন্নয়নের দিকত আগুয়া যাবলে
ইতিমধ্যে উপক্রম হৈছে সেইভাবে এই গুৱাহাটীলৈ দেশ বিদেশৰ পৰ্যটকসকল আহিছে পৃথিৱীৰ আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত গুৱাহাটীৰ বিষয়ে অসমৰ বিষয়ে বহু চৰ্চিত হৈছে আৰু সেইভাৱে এই যে আন্তঃৰাষ্ট্ৰীয় সভাবিলাক গুৱাহাটীৰ অন্যতম স্থান হিচাপে নিৰ্বাচিত হৈছে এইটো এটা সাধাৰণ সফলতা নহয় সত্তৰ বছৰ তপস্যাৰ সাধনাৰ অন্তত অসমৰ 330 লক্ষ লোকে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ অসমীয়া মাৰোৱাৰী বিহাৰী বঙালী পঞ্জাৱী নেপালী বিভিন্ন জনজাতি অনুসূচিত জাতি সকলোৱে মিলি সৰু বৰ জনগোষ্ঠী আজি এইখিনি কাম আমি সম্ভৱ কৰিছোঁ ইয়াৰ বাবে অসমৰ প্ৰত্যেকগৰাকী ব্যক্তিৰ শ্ৰীচৰণত মই গভীৰ প্ৰণিপাত যাচিছোঁ সকলোৰে আশীৰ্বাদ বিচাৰিছোঁ আপোনালোকে আশীৰ্বাদ দিয়ক এইখন চৰকাৰে যি কাম কৰিছে স্বচ্ছতাৰে কৰিছে আমি অসমৰ ৰাইজক ঈশ্বৰ হিচাপে জ্ঞান কৰি ভগৱান হিচাপে জ্ঞান কৰি আগন্তুক দিনত আমাৰ এইখন ৰাজ্যৰ ভৱিষ্যৎ প্ৰজন্ম শক্তিশালী এটা জীৱনৰ গৰাকী হ'ব পাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি দৃঢ়তাৰে কাম কৰি যাম এইখিনি কথাকে কৈ মই সমবেত সমূহ ৰাইজক পুনৰ শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জনাই বীৰ শ্বহীদসকললৈ গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰি আৰু এই শ্বহীদ স্মাৰক ক্ষেত্ৰ আৰু শ্বহীদ উদ্যান চুবুৰীয়া এই 98 বিঘা মাটিৰ আশে পাশে থকা প্ৰত্যেকগৰাকী ব্যক্তিৰ শ্ৰীচৰণত মই বিনম্ৰ প্ৰাৰ্থনা জনাইছো যে এই স্মাৰক ক্ষেত্ৰ আৰু শ্বহীদ উদ্যান পৃথিৱীৰ আকৰ্ষণীয় এটি স্থান হিচাপে আমি গঢ় দিয়াৰ লক্ষ্য স্থিৰ কৰিছো ইয়াৰ বাবে লাগিব আমাৰ চুবুৰীয়া ৰাইজৰ সহযোগিতা যাৰ চোতালতে থকা এই ক্ষেত্ৰ সেইসকল পৰম শ্ৰদ্ধা ৰাইজৰ ওচৰত এই চুবুৰীয়া স্থানীয় ৰাইজৰ ওচৰত মোৰ বিনম্ৰ অনুৰোধ আপোনালোকে আগন্তুক দিনত এই শ্বহীদ ক্ষেত্ৰখন সুৰক্ষিত কৰিব লাগিব আৰু ইয়াৰ নিৰ্মাণ কাৰ্য চলি থাকোঁতে আপোনালোক যুৱক যুৱতী পুৰুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা সকলোৱে সহযোগিতা আগবঢ়াব লাগিব তেতিয়াহে চৰকাৰে হোৱাৰ দৰে পৃথিৱীৰ অন্যতম আকৰ্ষণীয় এটি ক্ষেত্ৰ হিচাপে শ্বহীদ উদ্যান হিচাপে আমি ইয়াক গঢ় দিব পাৰিম এইখিনি প্ৰাৰ্থনাৰে মই মোৰ বক্তব্য সামৰিলো ধন্যবাদ জয় অসম জয় হিন্দ